পাঁচ বছর পরেই কর্মের যে যুদ্ধ, জীবিকার জন্য যে যুদ্ধ, বেঁচে থাকার জন্য যে যুদ্ধ, নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য যে যুদ্ধ, সেই যুদ্ধে কিন্তু তোমাদের অবতীর্ণ হতেই হবে। তুমি কিন্তু আর বেশি দিন ছাড় কাটিয়ে দাও, জীবন কিন্তু তোমাকে ক্ষমা করবে না। ছাত্রী ভাই ও বোনেরা, জীবন যুদ্ধ অনেক কষ্টের, এই যুদ্ধে আজকে তোমার যে বন্ধু, আজকে তোমার কাছে মনে হচ্ছে যে তোমার পাশে যে বসে আছে সে হচ্ছে তোমার সবচেয়ে প্রিয় বন্ধু অথবা বান্ধবী, কিন্তু জীবন যুদ্ধে আর পাঁচ সাত বছর পরেই তুমি দেখবে তুমি হয়তো তোমার পাশের যে সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধুটি তার কোনো খবর তুমি রাখতে পারছো না। আমারও আজকে এখানে অনেকেই বক্তব্য রেখেছেন, আসলে আমার আর বক্তব্য রাখার কোনো সুযোগ নেই, সভাপতি মহোদয় নিজেই বক্তব্য রেখে গিয়েছেন। যা যা বিষয় মাদক সব বলা হয়ে গিয়েছে, আমি আর নতুন করে কি বলবো, একই কথা, শুনতে তোমাদের খুব বেশি ভালো লাগবে না। আমি যারা বক্তব্য রেখেছে তাদের বক্তব্য অত্যন্ত মনোযোগ দিয়ে শুনছিলাম, ভালো লাগছিল। পুকুর থানার পুলিশ প্রশাসনের কার্যক্রম নিয়ে আপনারা কি সন্তুষ্ট? এতে কোনো সন্দেহ নেই। আমার, আমি বলতে আমি এখানে পুলিশ ডিপার্টমেন্টকে বোঝাচ্ছি, আমার কর্মকাণ্ড নিয়ে তোমরা কেউ সন্তুষ্ট নও তাহলে এটা অবশ্যই আমার জন্য লজ্জার বিষয়। আমি আমার পুলিশ ভাইদের বলবো, এখানে যারা উর্দি পড়া, আমি হয়তো সিভিলে আছি, আর আমার একজন পুলিশ সদস্য, একজন পুলিশ সদস্য যদি কাজ নাও করে তারপরেও দিনে কমপক্ষে ১২ ঘন্টা কাজ করে, যদি কাজ সে নাও করে তারপরেও সে কমপক্ষে ১২ ঘন্টা কাজ করে, তবে এই পেশ থেকে উদ্ধার পাওয়া খুব কষ্টের। পাশাপাশি পুলিশ তো পুলিশ আছেই, এটা তো আমার আমি যেহেতু পুলিশ সুপার, তারা আমার সহকর্মী, তারা তো রয়েছেই, তাদের বিচার আচার হয়তো আমি করতে পারবো, কিন্তু সমাজে কিন্তু আরো খারাপ লোক কিন্তু রয়েছে। সমাজে কিন্তু যারা, এই যে আপনারা যারা সিভিলে বসে আছেন, আমার ডানে বামে যারা বসে আছেন, আপনাদের মধ্যেও কিন্তু ভালো লোক তো নিশ্চয় রয়েছে, ভালো লোক না থাকলে সমাজটা টিকে আছে কিভাবে? যেহেতু সমাজটা চলছে, টিকে আছে, নিশ্চিতভাবে এখানে ভালো লোকের সংখ্যা বেশি, কিন্তু খারাপ লোক কিন্তু রয়েছে, নানাবিধ ভাবে মানুষকে নির্যাতন করা, শোষণ করা, কুবুদ্ধি দিয়া কুপথে চালনা করা, এই ধরনের লোক কিন্তু রয়েছে। আমি তাদের উদ্দেশ্যও বলবো ভালো হয়ে যাবে। আমার পুলিশ সদস্যদের প্রতি যে কথা বললাম, আপনার প্রতি একই কথা বলে গেলাম, ভালো হয়ে যান, ভালো হতে পয়সা লাগে না বলে না, আর যদি ভালো না হন তাহলে বিপ্লব সরকার সহ পুলিশের অন্য রূপ দেখতে পাবে। শিক্ষা প্রতিষ্ঠানে বক্তব্য দিতে গিয়েছি কিন্তু পারে নাই, ঢাকায় অনেক স্কুলে বক্তব্য রেখেছে পারে নাই, একটি প্রত্যন্ত এলাকায় রংপুরের মিঠাপুকুর থানার সটিবাড়ি কলেজের একটি মেয়ে, তুমি পেরেছ, আমি আমার অন্তরের অন্তস্তর থেকে তোমার জন্য দোয়া করে গেলাম।